যে সকল খামারি বন্ধু আপনারা ঘরোয়া পদ্ধতিতে এবং ফার্মিং পদ্ধতিতে ছাগল পালন করে এসেছেন, তো আপনারা ছাগলের কিছু ভয়ানক রোগের সঙ্গে আপনারা নিশ্চয়ই পরিচিত, যেমন FMD, PPR, গোটপক্স, এছাড়াও আরও বিভিন্ন ধরনের রোগ আছে যেগুলো খুবই ভয়ানক। তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব FMD রোগ আপনার ফার্মে যেন না আসে তার জন্য আপনারা ছাগল পরিচর্যা কীভাবে করবেন, যদি আপনাদের ফার্মে FMD রোগ আসে তাহলে আপনারা কিভাবে চিকিৎসা করবেন এবং FMD রোগের হাত থেকে বাঁচতে হলে কোন সময় ছাগলকে ভ্যাকসিন লাগানো প্রয়োজন। FMD রোগ নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। ভিডিওটি শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং আজকের এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের সঙ্গে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রথমে আলোচনা করব FMD রোগ ছাগলের কোন সময় দেখা যায় এবং কি কারণে এই রোগটি দেখা যায়। এই রোগটি সাধারণত বর্ষাকালে বেশি দেখা যায়। বর্ষাকালে আবহাওয়া ভিজে স্যাঁতস্যাঁতে আবহাওয়া এবং ছাগল যদি সবসময় ভিজে জায়গায় থাকে তাহলে ছাগলের পায়ের খুরার অংশটুকু নরম হয়ে যায় এবং সেখানে ঘা সৃষ্টি হয়। যদি ছাগলের পায়ে ঘা সৃষ্টি হয় বা পায়ের খুরার নিচে ঘা সৃষ্টি হয় তাহলে কিন্তু সেখান থেকে FMD রোগ সৃষ্টি হয়। FMD রোগ আরও কিছু লক্ষণ দেখা যায়, যেমন মুখে যদি ঘা হয় তাহলে ছাগলের FMD রোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। ছাগলের পায়ে এবং মুখে যদি ঘা হয় তাহলে সঠিক ওষুধ দিয়ে সঠিক সময়ে ছাগলটাকে ট্রিটমেন্ট দিতে হবে, অন্যথা আপনার ছাগলের FMD রোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এই রোগটি একটি ভাইরাসজনিত রোগ। আপনাদের আশেপাশে যদি কোনো ছাগলের হয়ে থাকে তাহলে আপনার ফার্মের ছাগলকে সবসময়ের জন্য সাবধানে রাখতে হবে, অথবা আপনার ফার্মে যদি কোনো ছাগলের এই রোগটি দেখা যায় তাহলে সেই ছাগলটিকে তৎক্ষণাৎ আলাদা করে রাখতে হবে এবং আলাদা করে রাখার পর ছাগলটিকে ট্রিটমেন্ট দিতে হবে। FMD রোগের চিকিৎসা করার আগে আপনারা কী কী লক্ষণ দেখে বুঝবেন আপনার ছাগলের FMD হয়েছে? প্রথম লক্ষণ, ছাগলের মুখে ঘা থাকবে এবং ঘা থাকার কারণে ছাগলটি খাওয়ার বন্ধ করে দেবে, ভালোভাবে জোগালি করতে পারবে না, মুখে প্রচুর ব্যথা থাকবে। এবং কীভাবে বুঝবেন ছাগলের মুখে ঘা সৃষ্টি হচ্ছে? ছাগলের চোয়াল চারদিকে লাল হয়ে যাবে এবং ছোট ছোট ফুসকুড়ি বেরোবে। তখনই যদি আপনারা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিয়ে ছাগলের মুখ ওয়াশ করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ছাগল FMD রোগের হাত থেকে বাঁচতে পারবে। এছাড়াও ছাগলের খুরের নিচের অংশ এবং উপরের অংশে ঘা থাকবে, ঘা থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বেরোবে, ছাগলের শরীরে প্রচুর পরিমাণে জ্বর থাকবে 106-107 ডিগ্রি, ছাগলটি এক কোণায় গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। যখন আপনারা এই ধরনের লক্ষণগুলো দেখতে পারবেন আপনাকে বুঝে নিতে হবে ছাগলটি FMD রোগে আক্রান্ত হয়েছে এবং তৎক্ষণাৎ ছাগলটিকে চিকিৎসা শুরু করতে হবে। FMD রোগের চিকিৎসা আপনারা কীভাবে করবেন? ছাগলের মুখে এবং পায়ে যে ঘা থাকবে ঘা পরিষ্কার করার জন্য আপনাদেরকে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট জলে গুলে ঘা পরিষ্কার করতে হবে এবং ঘায়ে লাগাতে হবে কিসকিন মলম অথবা ডার্মোভেট মলম। ছাগলের শরীরে জ্বর এবং ব্যথা থাকবে, জ্বর ব্যথা কমানোর জন্য ছাগলকে যে ইঞ্জেকশনগুলো লাগাতে হবে, প্রথম নিমসুলাইট অ্যান্ড প্যারাসিটামল 20 কিলো ওজনে 2.5 ml, সঙ্গে দিতে হবে ডেক্সোনা 20 কিলো ওজনে 1.5 ml, সঙ্গে দিতে হবে অক্সিটেট্রা সাইক্লিন ইঞ্জেকশন 20 কিলো ওজনে 2.5 ml, সঙ্গে দিতে হবে ভিটামিন ইঞ্জেকশন টিরবিভেট অথবা কনসিপ্লেক্স 20 কিলো ওজনে 2.5 ml। যদি আপনার ছাগল প্রেগনেন্ট থাকে তাহলে অক্সিটেট্রা সাইক্লিনের পরিবর্তে আপনারা ইন্দ্রফ্লোক্সাসিন ব্যবহার করতে পারবেন 20 কিলো ওজনে 2.5 ml, এবং ছাগলটিকে কিছু ভিটামিন লিকুইড খাওয়াতে হবে, যেমন ভিমডেল খাওয়াতে পারেন অথবা ভাইটোমেস খাওয়াতে পারেন। যদি আপনারা ভিটামিন লিকুইড খাওয়ান তাহলে 20 কিলো ওজনে 10 ml খাওয়াতে হবে এবং ছাগলের খাবারের রুচি ফিরিয়ে আনার জন্য ছাগলকে ফ্লোরা বুস্ট ট্যাবলেট প্রত্যেক দিন একটা করে খাওয়াতে হবে এবং এই ট্রিটমেন্ট কন্টিনিউ আপনাদেরকে 5-7 দিন চালাতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।